সালামু আলাইকুম। আজকে যাচ্ছি লাবণের বাসায়, ওর বাসায় আজকে আমাদের দাওয়াত। চলে আসছি। হচ্ছে লাবণের মেয়ে আফিয়া। কি ব্যাপার, তুমি কি এইভাবে বসে আছো কেন আফিয়া ম্যাডাম? কথাবার্তা বলে না, তুমি কথাবার্তা বলো না কেন? হ্যাঁ লালি, ভালো সাথে কথা বলো না। আফিয়া তুমি কি করতেছো বলো তো? মনে মনে কথা বলে আফিয়া। খালি সারাক্ষণ খালি ফোন নিয়ে ব্যস্ত আফিয়া। আপুর তরফ থেকে কিছু গিফট ছিল লাবণীদের জন্য, বোরখা একটা গিফট করেছে, যেটা ও হচ্ছে সৌদি থেকে এনেছিল লাবণীর জন্য, এতদিন দেয়নি, এখন যাওয়ার পর দিল আর কি। আর আপু কিছুদিন পর চলে যাবে, ঈদে থাকবে না, যেহেতু আপু সৌদিতে থাকে, তো তখন আর আমাদের সাথে দেখা হবে না। তো যাওয়ার আগে সবার জন্য কিছু কিছু করে গিফট নিয়ে যাচ্ছে আর কি। দেখাও, আমাদের তিন বোনের একরকম, কিন্তু আপু পড়তে পারবে না। আফিয়া এখন আলিফকে পেলে আলিফের সাথে দুষ্টুমি করে, যদিও আলিফ হচ্ছে বাচ্চাদের সাথে তেমন একটা মিশতে পারে না, তো এখন বড় ভাই যেহেতু। লাবণী সেদিন অনেক মজার মজার সব রান্না করেছিল, ওর হাতে সব রান্নাই অনেক বেশি মজা হয়। তো খাবার আগে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম সব খাবারগুলো। এরপর বিকেলে তেলের পিঠা বানিয়েছিল লাবণী, যেহেতু এটা আমার অনেক ফেভারিট একটা খাবার, তাই আমি এটা পুরোটুকু ভিডিও করতে পারিনি, অল্প কিছু ভিডিও করেছিলাম, কারণ একটু তাড়া ছিল। কারণ এরপর আমরা হচ্ছে শপিং যাব, এই যে কিছু শপিংয়ে বের হয়েছিলাম, বাসার কাছে এই শোরুমটা আমাদের, ওখানে আপু আর লাবণের কিছু শপিং ছিল, আমি আর আফিয়া বসে বসে পেঁচাল পাঠাচ্ছিলাম। তোমরা যে জামুন গেটের মতো বসে আছি, আফিয়া ভিডিও করতেছে, তোমাকে এমনিও দেখা যায় না, তুমি বাস। এগুলো কি কটন? এরপর আমরা বাসায় চলে আসলাম, আমি আর লাবণী, আফিয়ার সাথে কার্টুনও দেখলাম। কার্টুন দেখতে কিন্তু এখনো বেশ ভালোই লাগে, ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। এরপর কিছুক্ষণ আমরা থেকে আফিয়া তুমি কি দেখো একটু গল্প টল্প করে বাসায় চলে আসি। কি দেখো? এরপরে আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে, আফিয়ার সাথে হয়তো বা অন্য কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।